এরপরে উনি 20 বছর গোলামি করেছেন এখন ওসমান হারুন আলাইহিস সালাম খুশি হয়ে উনাকে নিয়ে হজ করতে যাবে কোথায় যাবে আপনাদের মনোযোগ আছে ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি সেখানে অন্যতম কি হজ করা হজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ে অফ আওয়ার লাইফ হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত কাদের উপর যাদের উপর হজ ফরজ ধনীদের উপর গরিবদের উপর আচ্ছা উনি উনাকে নিয়ে হজ করতে বের হলেন মক্কাতুল মুকাররমা পৌঁছলেন আ নবীর আশেক যারা ফানি এখানে পুকুরে ফানি আছে না ফানি মাছ ফানি ফেলে খুশি ফানি ছাড়া মাছ বাঁচবে বাঁচবে না আশেক রসুল যারা তারা নবীর শান ও মান শুনলে খুশি নবীর শান ও মান না শুনলে তাদের মনটা ছোট হয়ে যায় হজে গরীব নামাজ তো শান্ত সত্য কিসকি রসুল ছিল মুস্তাফার প্রেমিক ছিল উনি হজ করতে গেলেন মক্কায় উনার মনটা তো মদিনায় টানতেছে জোরে বলুন সুবহানাল্লাহ উনি হজ করে দৈনিক পাঁচবার মুস্তাফার রওজায় পাক হাজিরা দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এরপরে উনি যখন ওখানে মদিনায় পাক যেতেন যাওয়ার পরে মদিনা শরীফের রোজে পাক যে হাদেম ছিল তৎকালীন উনাকে নবী ইশারা দিলেন যাও এখানে মক্কাতুল মুকাররমা একজন গরিব নামাজ আছে তুমি উনাকে আমার দরবারে নিয়ে আসো জোরে বলুন সুবহানাল্লাহ নবী রোজে পাক থেকে যখন হাদেমকে ইশারা করা হলো হাদেম খুঁজতে খুঁজতে হজে গরিব নামাজকে পেয়ে গেলেন পাওয়ার পরে উনাকে ডাকলেন এ হজে গরিব নামাজ আপনাকে নবীর রোজে পাক ডেকেছেন নবী ডেকেছেন এখন এখানে আরেকটা কথা বলি বুঝার জন্য এই মুহূর্তে কোন একজন মিনিস্টার উপর থেকে যদি আপনাকে ডাকে আপনার মনটা খুশি হবে না আপনি কি না কি করবেন কোনো কিছু করতে পারবেন মানে খুশি আত্মহারা হজে গরিব নামাজ মন মন আত্মহারা হয়ে গেলেন আল্লাহ আমি কি করতে কি পেয়ে গেলাম আমি তো আসল জিনিস পেয়ে গেলাম মুস্তাফা আমাকে ডাকেছেন আমাকে ডেকেছেন আমার তার ছাওয়ার কিছু নাই উনি তাড়াহুড়া করে নবীর দরবার আসলেন বেহুশ হয়ে গেলেন বেহুশ হওয়ার পর ওনার থন্দরা এসে গেল উনাকে স্বপ্ন দেখাচ্ছেন ইয়া মঈনুদ্দিন তোমাকে দ্বীনের সাহায্যকারী হতে হবে তুমি হিন্দুস্তানে গিয়ে আজমিরে গিয়ে আমার এই দিন ইসলামের প্রচার করতে হবে সুবহানাল্লাহ বলুন এখন উনি বলতেছে ইয়া রাসূলুল হাবিবুল্লাহ আমি তো হিন্দুস্তান কোথায় হোয়ার ইজ হিন্দুস্তান হোয়ার ইজ আজমির আই ডু নট নো আমি তো চিনি না এটা কিভাবে চিনব রাসূল উনাকে জানিয়ে দিচ্ছেন এ মঈনুদ্দিন তোমার চিন্তা করার দরকার নাই তোমাকে আমি একটা আনার দিচ্ছি আনার ফল আনার এই আনার ফলটা তুমি হাতে রাখবা সোজাসুজি যাবা যখন রাস্তা ভুলে যাবে ওই আনারকে ছিদ্র করে আনার খুলে একটি দানা খাবা তোমার সেই রাস্তা মনে হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা এখন উনি ইসলামের প্রচারের জন্য আস্তে আস্তে আসতেছে ওনার সাথে আরো 40 জন ছিল কতজন 40 জন তখন আস্তে আস্তে জায়গা লাগবে না ইসলাম প্রচার করবে আনা সাগরের পাশে আসলো আনা সাগর হিন্দুস্তানে আনা সাগরের পাশে আসলো সেখানে 1600 মন্দির কত মন্দির 1600 মন্দির ওখানে রাজত্ব ছিল ফিত্তিরাজের কার ফিত্তিরাজের রাজত্ব ছিল ওনার উপরে কেউ কথা বলতে পারত না উনি যা বলে তাই ভারতবর্ষ হতো তখনকার যুগে এখন ওনারা চিন্তার মধ্যে পড়ে গেল 40 জন নিয়ে একজন ফকির আসতেছে কিনে কি হয়ে যায় এখন ওনার তো ডিবি বলেন গোয়েন্দা বলেন একজন প্রজাত অনেক ডিবি তাকে প্রতি মুহূর্ত মুহূর্তে দেশে কি হচ্ছে না হচ্ছে সব নিউজ ওনার কাছে চলে যায় তখন ওনারা যখন আসলেন ওই হজা গরিব নামাজ যেখানে ঠাবু নিয়ে স্থান নিলেন সেখানে ফিত্তিরাজের কতগুলো উঠ ছিল সেখানে রাখতো উঠ পালন করত রাকালরা এখন ওনারা যখন এই কথা বলে হজা গরিব নামাজ লুকিয়ে গেলেন যাওয়ার পরে ওনারা উঠগুলো বাঁধলেন বাঁধার পরে যে বাঁধা আর ওই বাঁধা আর খুলতে পারে না উটগুলো মাটির সাথে মিশে গেল রশির সাথে মিশে গেল আর উঠতে পারে না এখন ওনারা চিন্তিতার মধ্যে পড়ে গেল এখন কুস্তি হওয়া যায় গরিব নামাজ কোথায় কার সাথে আমরা বেয়াদবি করেছি উনি দেখতে এমনি নর্মাল পোশাক হলেও ওনার সাথে সম্পর্ক আল্লাহর সাথে সুবহানাল্লাহ বলুন ওনারা কুস্তে কুস্তে ওনাকে পেয়ে গেলেন জাহাবানা হুজুর
আমরা ভুল করেছি অন্যায় করেছি আপনাকে আমরা চিনি নাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এখানে আরেকটা শিক্ষা গরীব নামাজের ক্ষমা হচ্ছে মহত্তর লক্ষণ মডেস্টি ইজ ইনভেস্টমেন্ট অফ গ্রেটনেস ক্ষমা করতে হবে কি করতে হবে গরীব নামাজের মনটা উদার ছিল ক্ষমা করে দিত এত জ্বালা জ্বালাইছে এত জুলুম নির্যাতন করছে তারপরও ক্ষমা ছাড়া প্রতিশোধ নেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীও তো এই আদর্শ ছিল এই নবী আদর্শ হজে গরীব নামাজ গ্রহণ করেছে তারপরে ওনারা যখন এসে ক্ষমা চাচ্ছে ক্ষমা করে দিয়েছে এখন ওনারা নামাজ পড়ে পানি লাগবে না পানি লাগবে পানির জন্য আনা সাগরে একজন মুরিদকে পাঠালেন পাঠানোর পর ওনাকে ওনারা নিষেধ করলো যেহেতু ওখানে ১৬০০ মন্দির ওখানে অনেক হিন্দুরা ছিল বেদরমিরা ছিল ওনা বলছে তোমাদের পানি নামার দরকার নেই পানি দেব না তোমাদেরকে এখন এটা হজ গরীব নামাজকে বলছে উনি মোহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি নামে আরেকজন বক্তাকে মুরিদকে পাঠালেন এটা বদনা দিয়ে আর উনি যখন পানি নিয়ে আনা সাগরে দিচ্ছেন পানি তুলবে আর কি পুরো আনা সাগর সহ পুরো ভারতবর্ষে পানির সংকট সুবহানাল্লাহ বলুন না এটা কার কেরামত হজ গরীব নামাজের কেরামত এটা কিভাবে পেয়েছেন আল্লাহকে রাজি করেছেন মুস্তাফাকে রাজি করেছেন কিভাবে রাজি করেছেন হাদিস মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল বান্দা যখন ফরজের পাশাপাশি নওয়াফিল ইবাদত করবে বান্দার সাথে আল্লাহর সাথে মাঝখানে কোনো ডিসটেন্স থাকবে না সেই বান্দা যখন কোনো কিছু দেখবে ওয়াবাসারাহুল লাযী ইয়াবসারু বিহি আল্লাহর কুদরতে চক্ষু দিয়ে দেখে সুবহানাল্লাহ বলুন সেই বান্দা যখন কোনো কিছু ধরবে আল্লাহর কুদরতে হাত দিয়ে ধরবে সেই বান্দা যখন কোনো পাও দিয়ে কোথাও যাবে আল্লাহর কুদরতে পাও দিয়ে চলবে সুবহানাল্লাহ বলুন হাজা গরিম নসালাহি রহমা পুরো জীবনটা মুস্তাফার জন্য স্যাক্রিফাইস করে দিয়েছেন কুরবানি করে দিয়েছেন আল্লাহকে রাজি করেছেন সেজন্য ওনারা যেটা বলে দুনিয়ার মানুষ সেটা শুনে সুবহানাল্লাহ বলুন ছুটে না কবি তেরা দামান ইয়া খাজা মাইনু তিনু হাসান ইয়া খাজা মাইনু তিনু হাসান ছুটে না কবি তেরা দামান ইয়া খাজা মাইনু দিনু হাসান সালাতুনিয়া সালামুনিয়া আলহামদুলিল্লাহ বলুন তাহলে আনা সাগরের পানি কি হয়ে গেল শুকিয়ে গেল পুরো ভারতবর্ষে এখন ফিরতে আসতে মার গরম কি হয়ে যাচ্ছে এগুলো ওনাকে একজন ব্রাহ্মণ আগে ইঙ্গিত দিয়েছে যেটাকে আমরা জ্যোতিষী বলি গণক বলি না গণক ওই গণক ওনাকে আগে ইঙ্গিত দিয়েছিল এবং ওনার পিতা সমেৎসর ওনার মাতা সহ ওনাকে ইঙ্গিত দিয়েছে প্রিভিয়াস ইঙ্গিত দিয়েছে পূর্বে সতর্ক সংকেত দিয়েছে তোমার এই রাজ্য তুমি দখল করতে পারবে না তোমাকে সতর্ক থাকতে হবে একজন মুসলিম এসে একজন ফকির এসে এই ভারতবর্ষে একদিন জয় করে ফেলবে জোরে বলুন সুবহানাল্লাহ মা বাবার কথা গুরুত্ব দিতে হবে কি হবে না ফিতরা যেগুলো গুরুত্ব দেয় না হতে মা বাবা বলছে আর কি এরকম অনেক আছে না আমাদের পিতামাতা আমাদেরকে অনেক উপদেশ দেয় কিন্তু আমরা এগুলো কি মানি না অবশ্যই মানতে হবে কারণ পিতামাতা আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম আর হাজার গরিব নামাজ তো আমরা তো এই বয়সে পিতামাতাকে পাচ্ছি হাজার গরিব নামাজ ১৫ বছর বয়সে পিতামাতাকে হারিয়ে ফেলেছেন এই এত কিছু মুহাদ্দিস মুফতি হাফেজে কোরআন মুবাল্লিগ সব কিছু ওই ফল বাগানে বিক্রি করছে এগুলো দিয়ে নিজে নিজে অর্জন করেছে কষ্ট করে জোরে বলেন সুবহানাল্লাহ মা বাবা বহুত বড় নিয়ামত কি বহুত বড় যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন সুবহানাল্লাহ বলবেন না হে প্রভু তুমিও তারে তোমার আর ছায়া নিলে করিও পালন মাকে করিও পালন সুবহানাল্লাহ বলুন মাঝে ছিল আমার পাশে সুখে দুঃখে থাকত বসে সে মাজিদ আমায় ছেড়ে
চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আর ছায়া নিলে করিও পালন মাকে করিও পালন সুবহানাল্লাহ বলুন না তলহা যে গরিব নওয়াজ 15 বছর বয়সে পিতা মাতাকে হারিয়ে এতিম হয়ে গেলেন এখন আনা সাগর থেকে আমি এদিকে চলে আসলাম পুরো ভারতবর্ষে পানি কি হয়ে গেল শুকিয়ে গেল এখন ওনারা চিন্তিতের মধ্যে পড়ে গেল আবার হাজে গরিব নওয়াজে কুছতেছে ওই ফকির ও দরবেশকে খুঁজো উনি এমন বাবা আল্লাহকে রাজি করেছেন আমরা ওনার সাথে পারতেছি না এখন পুরা লস্কর শূন্য প্রথমে 300 700 1000 এভাবে করে পাঠাচ্ছে পাঠিয়ে কোনো কাজ হচ্ছে না ওনাদের একেবারে ভারতবর্ষের যিনি জাদুকরি বিদ্যা বেশি জানে পাঁচ ক্লাস স্টার্ট আছে প্রথমে পাঠালেন রামদেব এরপরে অজয়পাল যোগী বা জয়পাল যোগী বলতে পারেন অজয়পাল যোগী বলতে পারেন জয়পাল যোগী বলতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা প্রথম রামদেবকে পাঠালেন পাঠানোর পরে উনি ওনার চেহারা দেখে রামদেবের এমন পরিবর্তন হয়ে গেল কারণ আল্লাহর বলি খারা জানেন যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় জুরু বলুন সুবহানাল্লাহ হজে গরিব নওয়াজ ওই যে ইব্রাহিম কান্দুজ আলাইহিস রহমা রুটি টুকরা খাওয়াই দিয়েছে খাওয়ানোর প্রত্যেক ওনার চেহারার মধ্যে এমন নূরানিয়তা এসে গেল পুরা চমকাচ্ছে ভারত বর্ষ পুরা ওনার চেহারা দেখে ইসলাম ধর্মের মধ্যে বড় বড় জাদুকররা রামদেবের মতো জাদুকররা ইসলাম ধর্ম গ্রহণ করছে জুরু বলুন সুবহানাল্লাহ এরপরে উনি আর কিছু করতে পারলেন না উনি চলে গেলেন এখন পাঠালেন জয়পাল যোগী বা অজয়পাল বলে উনি মহা পারদর্শী জাদুঘরি বিদ্যায় পিতৃরাজ বলছে তুমি এত জাদুঘরি জানো ভারতবর্ষে একজন ফকির এসেছে ওনার সাথে তুমি ভাবতেছ না তোমার কে কি জাদুঘরি করো তোমার জন্য অনেক পুরস্কার আমি রেখে দিয়েছি রিওয়ার্ড রেখে দিয়েছি তুমি যদি এই ফকিরকে এই দরবেশকে দরবেশ হাজে গরিব নামাজকে তুমি যদি নিস্তনাবত করতে তোমার জন্য বড় পুরস্কার আছে এখন উনি ওই পুরস্কারের আশায় বের হলেন লস্কর নিয়ে শূন্য নিয়ে বের হলেন প্রথমে শূন্যদেরকে পাঠাচ্ছে এভাবে পাঠাতে পাঠাতে কোনো কাজ হচ্ছে না পরে উনি আসতেছে ওনারও কাজ হয় নাই এখন এখন তর্কতর্কি হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে হজে গরিব নওয়াজ বলছে তোমরা কি চাও নাও এট দিস মোমেন্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট প্লিজ টেল মি বলছে আপনি এখান থেকে চলে যান প্লিজ লেট আস গো ইন দিস প্লেস গেট আউট চলে যান বলছে এটা তো আল্লাহর সৃষ্টি এটা আল্লাহর জায়গা তোমার তো না তোমাকে যেমন আল্লাহ সৃষ্টি করছে আমাকে আল্লাহ সৃষ্টি করছে আমাদের রব আল্লাহ আল্লাহ আমাদেরকে তো ইসলাম প্রসার করার জন্য মানুষদের হেদায়েতে পথ আনার জন্য জান্নাতে পথ আনার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলুন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হয় আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন বিকজ আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য গরিব নওয়াজ বলতে আমি তো আল্লাহর কোরআন মেনে চলছি চলে গেলে তুমি চলে যাও আমি কেন চলে যাব এই কথা বলে কটা কাটা করে যখন হচ্ছে শেষ পর্যায়ে ওনারা এসে না পেরে হজে গরিব নওয়াজ হাতের পাশ থেকে নিচ থেকে এক মুষ্টি মাটি নিলেন বালি নিলেন এগুলো নিক্ষেপ করলেন আল্লাহ বলে ওমার ওমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা হাজা গরিব নওয়াজ এগুলো তুমি এমনি নিক্ষেপ করছো কিন্তু এগুলোর ক্ষমতা আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে সুবহানাল্লাহ ওই যে একটু আগে হাদিস বললাম গরিব নামাজ হাত দিয়ে ধরবে কুদরতি হাত হয়ে যাবে পাও দিয়ে চলবে কুদরতি পাও হয়ে যাবে আল্লাহর চক্ষু গরিব নামাজ দেখবে আল্লাহ কুদরতি চক্ষু হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ এমনি এমনি দিয়েছে না কষ্ট করে নিতে হয়েছে রিয়াজত সাধনা করতে হয়েছে জুরু বলুন সুবহানাল্লাহ এখন যখন ওনাকে বালি নিক্ষেপ করলেন এক একজনের চক্ষু নষ্ট হয়ে গেল এক একজনের পাও ল্যাংড়া হয়ে গেল এক একজনের হাত চলে গেল এভাবে করতে 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 ওনারা সবাই চলে যাচ্ছে তখন 65,000 রেওয়ায় তারও এসেছে এভাবে করতে করতে প্রায় 90 লক্ষ
হিন্দু বেদর্মী ইসলাম ধর্ম গ্রহণ করছে জোর বলুন না সুবহানাল্লাহ সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি মহব্বত জিকির হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ জিসনে উম্মত কে লিয়ে রোকে গুজারি রাতি ওহি মাহবুব খুদা তা মুঝে মালুম না তা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ সুম্মা দাল্লা ফাতা দাল্লা তা মুঝে মালুম না তা উজনু মিন্নি ইয়া হাবিবি তা মুঝে মালুম না তা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ বলুন এখন হজ এক গরিব নামাজ নাম তো গরিব নামাজ না এটা উপাধি কিভাবে পেলেন উনি ওনার আব্বার সাথে ঈদগাহে যাচ্ছে কোথায় যাচ্ছে আমাদের ছেলে সন্তান আপনাদের ছেলে ঈদগাহে যায় না হাত ধরে যাচ্ছে বাপের নাম কি বলছি মনে আছে ইন্টারভিউ দিতে হবে আর ওয়াজ কি শুনছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিনের সাথে যাচ্ছে ঈদগাহে কারণ ওনার মনটা আগে বলছিল উদার ছিল রাস্তা দিয়ে সবাই নতুন জামা পড়ে যাচ্ছে একজন ছেলে খান্না কাটে হচ্ছে ছিঁড়া পাটায় কাপড় মহিলা যুক্ত আর কি গরিব ছেলে আর কি সবাই নতুন কাপড় পরছে একজন ছেলে ফাড়া ছিঁড়া কাপড় পরছে গরিব নামাজের দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি দেখেন ওখানে গেল ওনার মনটা ছিল সবসময় মানুষদের উপকার করা পরোপকার করা মানব সেবা করা উনি শিক্ষাও দিয়েছেন তোমরা মানব সেবা করো সুবহানাল্লাহ বলো এখন ওখানে যখন দেখলেন নিজের যে জামা ছিল খোদা কি কসম হযরত গরিব নামাজ আলাইহিস রহমাত ওই ছোট্ট শিশুকে নিজের গায়ের জামা দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তখন থেকে উনি উপাধি পেলেন গরিব নামাজ গরিবদের সহায়ক জোরে বলুন সুবহানাল্লাহ আমাদেরও একে অপরকে পাশের মানুষদেরকে গরিবদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই আছে কারণ কিয়ামতের ময়দানে নবীরা শহীদরা ঈর্ষা করবে হিংসা না ঈর্ষা যে আল্লাহ আপনি এই বান্দাদেরকে এত পজিশনে রেখেছেন ওনারা তো কোনো নবী না ওনারা তো কোনো শহীদ না হাদিস ইন্না মিন ইবাদাল্লাহ লাউ না সামাহুম বি আমবিয়া ওয়ালা আহাদা ইয়াগবাতাহু লাম্বিয়া ওয়াস শুহাদা ওয়া ইয়াউমাল কিয়ামাত বিমা কান মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখবারনা মানহুম ক্বালাম ক্বালা তাবু বিরহিল্লাহ আলা গায়রিল হাম বাইনাহুম ওয়ালা আমওয়াল এতাতুন বাইনাহুম ওয়াল্লাহু আন নুজুম লানুরা ওয়া ইন্নাহুম আলা আল্লাহি জুরা নুরা লা ইয়াখাফুন ইযা খাফা আন-নাস আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ বলুন হাদিস কিয়ামতের ময়দানে এমন কতগুলো বান্দা হবে যারা নবী না যারা শহীদ না তারা গাজী না কিন্তু তাদের পজিশন এমন উপরে হবে তাদেরকে দেখে নবীর ঈর্ষা করে প্রশ্ন করবে আল্লাহ এরা কারা ইয়া রাসূলুল্লাহ এরা কারা তখন উত্তর আসবে এরা হচ্ছে আমার দুনিয়ার জমিন ওই বান্দা যারা মানুষকে ভালোবেসে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করেছে কোনো স্বার্থ হাসিল করে নাই গরিব নামাজ তার মধ্যে অন্যতম একটা ছোট্ট গরিব শিশুকে নিজের পরনের খাবার দিয়ে দিলেন উৎসর্গ করে দিলেন এনারা হচ্ছে সেই ধরনের বলি আজকে তাদের সম্মানে আমি এত পজিশন এত মর্যাদা সাজিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে তারা বলবে আল্লাহ তাহলে এরা মানুষকে এভাবে সহযোগিতা করেছে আর দ্বিতীয় নম্বর
এক অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য কার জন্য ইয়াবাজি হন তারা ভালোবাসি দে স্বার্থ দন সম্পদ কিছু ফাইবার আশা কি করি ভালো এখন সালাম দে তো দেন নি কি গই দে সালাম নদী নারা সালামই বেহন এ লগি হই দে মানে মানুষদেরকে কি মানে যাদের উপরে লেভেলের আছে তাদেরকে কি দেই সালাম দেই এরকম করা যাবে না কারণ করা যাবে না কারণ কি কারণটা হচ্ছে সালামুনিয়া তাহলে আমাদের সালাম এটা নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামরা কোথায় চলে যেতেন জানেন বাজারে চলে যেতেন কেন সালাম দেওয়ার জন্য আর আম্মা জানাইয়া সিদ্দিকে বলেছেন আমি আমার হাবিবকে হাবিব মানে নিজের স্বামী আর কি আমি আমার রসূলকে গট থেকে এতবার চেষ্টা করেছি আগে সালাম দেব কোনোদিন সালাম দিতে পারি নাই আমি গট থেকে বের হওয়ার আগে আমার রসূল আমাকে আগে সালাম দেয় সুবহানাল্লাহ বলেন তাহলে আজকের আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কি ছেলেরা পিতামাতাকে সালাম দিবে ছোটরা বড়কে সালাম দিবে এবং আমরা যারা স্বামী আছি আমাদের বিবিদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই ইয়ারা তো বউলের সালাম নদী দিনে আজ এ যাইয়ের বউলের মা বোনের সালাম দিবেন সালাম দি তাদের মন নাম খুশি হইব অনরা এত কষ্ট করি মাইয়ে বে লালন পালন করে অনরা তো তুলে দিয়ে দে মাই দিবেন না এবার আদর করিবেন যত্ন করিবেন ইবা আল্লাহর আমানত সুবহানাল্লাহ বলুন নবী আমার প্রিয় রসূল এই যে হুজুর আগে বলেছেন 9টি 11টি বিবাহ করেছেন কোন স্ত্রীকে অত্যাচার এবং সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ বলুন আম্মা আয়েশা সিদ্দিকা যখন রান্না করতেন আম্মা আয়েশা একটা করলে রসূল আরেকটা সহযোগিতা করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজে সেটা নেই ঘরের মধ্যে বাহিরে বন্ধু-বান্ধবের সাথে খুব সুন্দর আচরণ কিন্তু ঘরের মধ্যে গেলে মাথা গরম মানে লবণ কমইছি তেল কমইছি পানি কমইছি স্বাদ হয় না তরকারি এরকম বলা যাবে না স্বাদ না হলেও বলবেন তরকারি আলহামদুলিল্লাহ আজকে অনেক স্বাদ হইছে উনি বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে ছেলে নিয়ে কত সংসার করে ঘর পরিষ্কার করে আপনার জন্য এত কষ্ট করতেছে কিন্তু তারপর আপনার শুকর পাচ্ছে না এটা হচ্ছে স্বামীদের কথা আর যারা মা বোন আছেন মা বোনদের উদ্দেশ্যে বলে আজকে যেহেতু হাজার গরিব নামাজের উৎসব পাক তাহলে আপনাদের উচিত স্বামীদের যখন বাহির থেকে কষ্ট করে মাথার গাম পায়ে পেলে আপনার জন্য করতেছে আপনার উচিত সেই স্বামীকে একটু ঠান্ডা পানি শরবত দেওয়া বাহির থেকে আসলে চাকরি থেকে আসলে গোসল করলে থাউল লঙ্গি খাবার গুলো এনে সাবান গুলো সুন্দর পানি এগুলো পরিষ্কার করে দেওয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এখন তো কি বলবেন সবাই যখন শিক্ষিত হয়ে যাচ্ছে এখন ছেলের থেকে মা বোন আরো বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে তাহলে তুই তো এসএসসি আই তো বিএ পাস অনার পাস তুই আগে ওলে রান্না কর হয়তো এখানে নাই অনেক এলাকার মধ্যে আছে এগুলো করা যাবে না এটা আপনার স্বামী উনি আপনার স্ত্রী একে অপরকে সমন্বয় করতে হবে কারণ হজ গরিব নামাজরা নবীরা কোনোদিন স্ত্রীদেরকে এভাবে নির্যাতন করে নাই বড় কথা বলে নাই কষ্ট পাইবেন কথা বলে নাই যাই হোক তাহলে হজ গরিব নামাজ এই উপাধিটা পেয়েছেন কেন দান করেছেন কি করেছেন সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া আইনামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরু জুরু আইনামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহান দে জিসনে হামারে দিল কো জালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা মুহাব্বতে ওয়ালালি সে মাওলানা আলহামদুলিল্লাহ বলুন তাহলে এখন আসেন হজ গরিব নামাজ আলাইহি রহমার মানব সেবা কি রকম দেখেন বাইজিদ বুস্তামী নাম শুনেছেন বাইজিদ বুস্তামী যিনি বিশ্ববিখ্যাত ওলি কেন হয়েছেন মায়ের সেবা করেছেন আচ্ছা কথা বলছি কোথা থেকে হজ গরিব নামাজ যে বলেছেন মানব সেবা করতে সেখান থেকে বলছি
বাইদুদ বুস্তামী আলাইহির রহমার এলাকায় এক ইহুদি বসবাস করত। উনি যখন চাকরিতে চলে যেতেন ওনার ঘরের মধ্যে আগুন জ্বলত না, রান্না করার বাজার করার কোনো টাকা পয়সা থাকত না। স্বামী যখন কাজ থেকে আসতো তিন চার দিন পাঁচ দিন এগুলো ভালোভাবে চলতে পারত। কিন্তু হযরত বাইদুদ বুস্তামীর এলাকার মানুষ, কারণ ওলিরা তো কি হয় মানব দরদি হয় মানব সেবা হয়, ওনারা ওনার থেকে পাবে এই আশা নিয়ে সেবা করে না বাবা, ওনারা সেবা করে নিঃস্বার্থ আল্লাহর জন্য। আচ্ছা, উনি যখন দেখলেন এই অবস্থা দৃশ্য, তখন ওনার মনের মধ্যে আসলো আমি তো মুসলিম কিন্তু ওনারা বেধর্মে হোক না, আল্লাহর সৃষ্টি, কার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, তাহলে আমি ভালো ভালো খাবো আমার প্রতিবেশী খাবে না, এটা তো হতে পারে না। তখন বাইদুল মুস্তামায়ে রহমত হজ গরিব নামাজের কথা থেকে বলছি, চিন্তা করলেন মানব সেবা কাকে বলে দেখুন, মুয়াজ্জিন স্যার আমার মুরব্বি বাবার ভাইয়েরা, উনি ওনার দরবার যে খাবার গুলো আসতো ওই খাবার থেকে সামানটুকু খাবার ওনার পরিবারের জন্য দিয়ে আসতেন, প্রতিদিন দিয়ে আসতেন স্বামী আসার আগ পর্যন্ত। এখন ওই দৃশ্য, ওই ইহুদি স্বামীকে ওনার পরিবার বলছে, বলে যে এখানে একটা দরবেশ আছে, হুজুর আছে, ফকির আছে, ওনার ঘর থেকে আপনি যখন চাকরিতে চলে যান, আপনি যখন বাহিরে চলে যান, তখন আমাদের রান্না করতে খাবার খেতে কষ্ট হয়ে যায়, তখন এই এই দরবেশ, এই বাইরি, এই ফকিরটা আমাদেরকে খাবার দেয়, মেহমানদারি করে। এই কথা যখন স্বামীকে বললেন, স্বামী বলে আচ্ছা ঠিক আছে, ওনার দরবারে যাই। ওনার দরবারে আদর্শ দেখি ওনারা সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মানব সেবা কাকে বলে দেখেন, আজকেও এই ধরনের মাহফিল থেকে আমি অনুরোধ জানাবো, এটা যারা করে আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান, আজকে অনেক মানুষ বিরিয়ানি খাবে হজ গরিব নামাজের উসিলে, সুবহানাল্লাহ বলো তো। আজকে যারা বলে হজ গরিব না উঠতে পাক বেদাত শিরিক, এগুলো কি এই হাদিস গুলো কোরআন গুলো এগুলো পড়ে না, এগুলো মানুষদেরকে মিসগাইড করে, ইমান হরণকারী, এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলো? ইমান বাঁচানো বড় কঠিন। রসুল বলেছেন শেষ জামানায় এমন সময় আসবে হাতের তালুতে আগুনের কয়লা রাখলা যেমন কঠিন হয়ে যাবে, শেষ জামানায় ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। এই সময় এখন চলতেছে, এদিকে সব বরাত সব মেহরাত চলতেছে, বলে যেগুলো বেদাত, নাউজুবিল্লাহ বলুন কেন? আল্লাহ কোরআনে কি বলেছেন, ফযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আমার দিনগুলোকে স্মরণ করো দাও, আমার বান্দাদের উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে স্মরণ করো দাও। কেন? আমার বান্দারা তো অন্যান্য নবীর উম্মতের মত এত হায়াত পাবে না, হায়াত পাবে কম, কিন্তু আমি আমার নবীর উম্মতদেরকে এমন কত রাত দান করব যে রাতে ইবাদত করলে হাজার বছর ইবাদত করার চেয়ে সওয়াব পাবে, যিনি বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল গরিব নামাজকে আপনারা মহাপতন করেছেন, মনে করছেন এটা রাস্তা, খোদাকে কসম ইদা মারার তুম বিরিয়াদের জান্নাত, আপনারা জান্নাতে ঘোরাফিরে করছেন, এটা জান্নাতের বাগানে বসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এটা দুনিয়ার কোন একটা স্থান নয়, হয়তো রাস্তা মনে করছেন, এটা জান্নাতের বাগান। সেই জন্য আমাদেরকে হজ গরিব নামাজ আলাইহি রহমাত যেই জীবনী আছে রয়েছে আমরা আলোচনা করছি, এগুলো যদি একটা আমল করতে পারি আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু আসসালাম, জোরে বলুন আয়েশা হে নিশা হে মদিনা, আসসালাতু আসসালাম জিনাতে আরশে মুবাল্লা, জিনাতে আরশে মুবাল্লা, আসসালাতু আসসালাম আয়েশা হে নিশা হে মদিনা, আসসালাতু মুমিনো পড়তে রহো তুম আপনে আকা পর দরুদ, সুবহানাল্লাহ বলবেন না? মুমিনো পড়তে রহো তুম আপনে আকা পর দরুদ,
ও ফেরেশতা কা ওয়জিফা, ও ফেরেশতা কা ওয়জিফা, আসসালাতু ওয়াসসালাম, আয়েশাহি নিশা হে মদিনা, আসসালাতু জিনাতে আরশে মুবাল্লা, জিনাতে আরশে মুবাল্লা, আসসালাতু ওয়াসসালাম, আয়েশাহি নিশা হে মদিনা, আসসালাতু ওয়াসসালাম, সালাতু নিয়া আলহামদুলিল্লাহ বলুন। এখন আসেন হজ্জা গরিব নামাজের আরেকটি বড় কেরামত দেখেন। আবুল হাসান নামক এক ভক্ত ছিল, আপনারা অনেকে হুজুরের ভক্ত আছেন, পিতামাতার ভক্ত আছেন, আবার যুবক ভাইয়েরা প্রেমিকারা ভক্ত আছে না নাই, এগুলো করা যাবে? প্রেমিকার প্রেমিক এগুলো প্রীতি করা যাবে? যাবে না। যুবক ভাইয়েরা খুব সতর্ক, হয়তো কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি গেল, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আরো যত দিবস আছে 31st night যা আছে এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো আশিকের রসুল মুসলমান মুমিন এগুলি সমর্থন করতে পারে না। এটা গরিব নামাজের শিক্ষা নয়, আমার নবীর শিক্ষা নয়, আমার নবীর শিক্ষা হচ্ছে তোমরা আমাকে ইত্তেবা করো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসলে আল্লাহকে পেয়ে যাবা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে এবং তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন না, এগুলো আল্লাহ হাজা গরিব নামাজ নবীকে মেনেছেন ভালোবেসেছেন বিদায়, আপনাদের মনে অন্তরে গরিব নামাজের প্রেম আছে বিদায়, আজকে এখানে এসেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, ঠিক কিনা বলুন। এখন আসেন আবুল হাসান নাম কি, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, নাম কি আবুল হাসান, এটা কার ভক্ত? গরিব নামাজের ভক্ত। উনি জীবদ্দশার তো গরিব নামাজ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওনাকে বলছিল হজে গরিব নামাজ, আমি আপনাকে ভালোবাসি এবং আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। জুরু বলবেন না, সুবহানাল্লাহ। উনি যখন বায়াত গ্রহণ করার জন্য ওনাকে বলেছেন, এখন উনি দুনিয়ার জমিন আশা দিয়েছেন হজে গরিব নামাজকে, হজে গরিব নামাজকে যখন আশা দিয়েছেন যে আমি তোমাকে কি করব, বায়াত করাবো। সুবহানাল্লাহ বলুন না, এতগুলো আসে গে রসুল নবীর সারা দূরত এত আসতে, সালাম এই দূরত পড়লে নবী মদিনায় পাক থেকে শুনবেন, রোজাই পাক থেকে। সুবহানাল্লাহ বলেন, এই বিশ্বাস আছে? এই দুরুদ পাক স্বয়ং আপনারা পড়ছেন তা নয়, ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ পড়ছেন। জুরু বলেন সুবহানাল্লাহ। আমরা তো পড়ে ক্লান্ত হয়ে যাই, আল্লাহর দমহার ভক্ত নবীর দুরুদ পাক পড়ে। সুবহানাল্লাহ বলেন, আসলে কোরআন হাদিসের বয়ান একটা একটার সাথে রিলেটেড, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই দুরুদ শরীফের যদি ফজিলত বলি, অনেক সময় চলে যায়, সংক্ষেপে বলি দুরুদ শরীফে যদি আপনি পড়েন আপনার 10টা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলুন, আপনার 10টি মর্যাদা বুলন্দ করবে। সুবহানাল্লাহ বলুন। আর মূসা আলাইহিস সালামের জমান একজন উম্মত ছিল, যিনি ইন্তেকাল করেছেন, মানুষ ওনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, তখন আল্লাহ মূসা নবীকে ওহী করলেন, মূসা তুমি আমার এই বান্দাকে দাফন করো, কাফন করো, জানাজার ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন, মূসা কলিমুল্লাহ, কেন আরেকটা কথা বলি, কলিমুল্লাহ মানে যিনি আল্লাহকে রাজি করবেন, ঠিক কিনা বলুন, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে রাজি করবেন। সুবহানাল্লাহ, কথা দুইটা ডিভাইড, পার্থক্য দিয়ে আর মেনে নিতে পারেন, কলিমুল্লাহ এন্ড হাবিবুল্লাহ, কবি কলিমুল্লাহ মানে মূসা আলাইহিস সালাম আল্লাহকে কি করবেন, রাজি করবেন, হাবিবুল্লাহ মানে আল্লাহ নবীকে রাজি করবেন, সেই জন্য তো আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, লামকানে দুলহা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি বালা ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে দেখান, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি বালা ইয়া রাসূলুল্লাহ,
জুরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আরে জুরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ওই নামান আলহামদুলিল্লাহ বলুন তো আল্লাহ যাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কোথায় লাম ওখানে যেখানে জিব্রাইল আমিনের ডেস্টিনেশন শেষ জিব্রাইল আমিনের পাকা সব পুরো ছাই হয়ে যাবে মুসা আলাইহিস সালামের দেখা করতে চেয়েছিল তুর পর্বতে পারছে পারে নাই লান্তারানি দিস ইজ ইম্পসিবল মুসা ফর ইউ এটা শুধু আমার হাবিবের জন্য আর কেউ আমার সাথে সরাসরি আর সাজিম আসার সুযোগ পায় নাই জুরু বলেন সুবহানাল্লাহ তো মুসা আলাইহিস সালামের ওই উম্মত কি করলেন ইন্তেকাল করলেন ডাস্টবিনে ফেলে দিয়েছে আল্লাহ মুসাকে ওহী করলেন মুসা আমার এই বান্দাকে দাফন করো কাফন করো তো মুসা জিজ্ঞেস করে আল্লাহ কারণ কি এ কি আমল করেছে বলে যে ইনি যখন আমার নবীর নাম শুনতো উনি দরুদ পাক পড়তো জুরু বলেন সুবহানাল্লাহ তো যেটা বলতে চেয়েছিলাম মুসা নবীর জন্য আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এই বান্দা কি করেছে কেন এর জানাজা হবে দাফন হবে কাফন হবে বলে যে যখন তোরাত পড়ে আমার নবীর নাম শুনে তখন উনি চুমা দেয় আমার নবীকে মহব্বত করে আমার নবীর নামকে মহব্বত করে চুমু দেয় জুরু বলেন সুবহানাল্লাহ আমার নবীর নাম শুনে উনি দুরুদ পাক পড়ে যার কারণে আমি খুশি হয়ে ওনাকে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিলাম সুবহানাল্লাহ বলুন তাহলে দুরুস্তরে পড়ার দরকার আছে না নাই আছে এরপরে মুসা আলাইহিস সালাম এটা শেষ ওনার উম্মত হযরত খাজা গরিব নামাজ আলাইহি রহমা যে কথাটা আমি বলতে চেয়েছিলাম উনি আবুল হাসান নাম যে আশেক রসুল ওনার ভক্ত ছিল উনি জীবের দশে ওনার কি হতে চেয়েছিলেন ভুলে গেছেন মুরিদ হতে চেয়েছিলেন উনি জীবের দশে উনি মুরিদ হতে পারেন না উনি ইন্তেকাল করেছেন আর হযরত গরিব নামাজ হায়াত পেয়েছেন কতটুকু জানেন 97 বছর সুবহানাল্লাহ বলেন না কত বছর 97 বছর হায়াত পেয়েছেন উনি ইন্তেকাল করেছেন 633 হিজরিতে ইন্তেকাল করেছেন 33 হিজরি সনে ইন্তেকাল করেছেন 97 বছর হায়াত পেয়েছেন যখন ওই আশেক ওনাকে বলছে হুজুর আমি আপনার সাথে বায়াত গ্রহণ করব আমি আপনার খেদমতে থাকতে চাই গরিব নামাজ ওনাকে ওয়াদা দিলেন বায়াত গ্রহণ এখন উনি হঠাৎ ইন্তেকাল করলেন তখন ওই পাগলা এমন ভাবে পাগল পাড়া হয়ে গেছে ওনাকে না পেয়ে উনি কান্নাকাটি করছে কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون سبحان الله বলুন বান্দা তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি হাসা হাসি করিও না কম হাসো বেশি কান্না করো গভীর রজনীতে উঠে আমার কাছে কান্না করো হাজা গরিব নামাজের ভক্ত মুরিদ হতে না পেরে কান্নাকাটি করছে আমার কাছে আরজি দিয়েছে আল্লাহ তোমার সাধুরা তোমার বলিরা আমার বিশ্বাস বিলিভ মি আমি বিশ্বাস করি তোমার বলিরা মারা যায় না আপনি তো কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার কোরআন তো মিথ্যা হতে পারে না তোমার বলিরা সাধুরা মৃত্যুবরণ করে না আমার বিশ্বাস আমি যদি হজা গরিব নামাজের মুরিদ হতে না পারি হজা গরিব নামাজের নামে আমি আত্মহত্যা করব নাউজুবিল্লাহ বলুন এই দৃশ্য আত্মহত্যা কিন্তু ইসলামে জায়েজ নাই কি না ইসলামে জায়েজ এগুলো হারাম এগুলো আশেক ওনার ভক্ত এই দৃশ্য নবী রোজে পাক থেকে সব দেখতেছে সুবহানাল্লাহ বলেন আমাদের নবী কি হায়াত নবী বলেন না কি নূরুন নবী হায়াত নবী নূরুন নবী জিন্দা নবী সুবহানাল্লাহ বলুন কোন শিরিক হবে বেদাত হবে এই শান দিয়েছেন কে আল্লাহ আর আলা হযরত বলেছেন আলা হযরত কি বলেছেন জানেন আলা হযরত বলেছেন আমার নবী তো আল্লাহর কাছে সব কিছু দেখেছেন আর আমার থেকে আমার রসূল কি গায়েব হবে আর কই গায়েব কিয়া তুমসে নাহা হোবালা জবেন হোদা হে চোপা তুম পে গড়ু রো দরু সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কে আমি হাবিব কে দিদার দিয়েছি এখানে আত্ম ডিসটেন্স হওয়ার দূরত্ব আর গায়েব হওয়ার কিছু নাই আমি আমার রসুল কে ওয়াল্লামাক মালাম তাকুন তালাম সব কিছু জানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলুন না ওই আশেক যখন কান্নাকাটি করছে আল্লাহ তোমার সাধুরা মৃত্যুবরণ করে না
তোমার সাধুরা মরে না আমার বিশ্বাস এ কাকুতি মিনতি নবী রোজে পাক দেখে দেখে উনাকে ইশারা দিলেন উনাকে স্বপ্নে দেখালেন হে আবুল হাসান তোমার চিন্তা করার দরকার নাই আমি তোমাকে কথা দিচ্ছি হাজার গরীব নামাজ তোমাকে বায়াত করাবে সুবহানাল্লাহ বলেন তুমি গিয়ে রোজে পাকের মধ্যে অর্থাৎ হাজার গরীব নামাজের রোজে পাকের পাশে গিয়ে তুমি বলো ইয়া খাজা জিন্দা ফির সুবহানাল্লাহ বলুন না কি বলার জন্য রাসূল বলেছেন ইয়া খাজা জিন্দা ফির এই কথা বলতে দেরি খোদা কি কসম রোজাই পাক থেকে আমার প্রিয় রাসূল রাতায় রাসূল বান্দার আওয়াজ খাজা গরীব নামাজ আলাইহির রহমাত ওই আবুল হাসানকে হাত বের করে দিয়ে বায়াত গ্রহণ করালেন সুবহানাল্লাহ বলুন না এগুলো নবীর প্রেমিক হয়েছেন বিদায় নবী ক্ষমতা দিয়েছেন আমার আর আপনার সমস্যা আছে সমস্যা নাই বলে স্পিরিচুয়াল লিডার পাওয়ার আল্লাহ দিয়েছে আমরা যেমন নবী পেয়েছি তেমন কোরআন পেয়েছি তেমন ধর্ম পেয়েছি তেমন ওলি পেয়েছি সুবহানাল্লাহ বলুন না আজকে যারা এই মাহফিল সাজিয়েছে খোদা কি কসম কিয়ামতের ময়দানে ইয়াউমে ফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতু আবানি ছেলে সন্তান সবাই পালিয়ে যাবে চিনবে না তখন এই মাহফিল সবার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের এই ইন্তিজাম কবুল করুক আমিন বলেন যে ওলামায়ে কেরামরা এখানে স্টেজ ভর্তি মাহফিল সাজিয়েছেন কষ্ট করেছেন আপনারা যারা এসেছেন বসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমি আরো করতাম কারণ আমার একটু কাজ আছে আমার রেজিস্ট্রেশন যেতে হবে আমার পরিবার বাড়ি থেকে আসতেছে তো না হয় আমার কথা আপনাদেরকে দেখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলুন কারণ আশিকের রসুল যারা আশিকের রসুলকে দেখলে কি লাগবে ভালো লাগবে আশিকের রসুলকে দেখলে মন খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন কারণ কিয়ামতের ময়দানে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম তার সাথে যার হাসর হবে যে দুনিয়ার জমিনকে একে অপরকে ভালোবাসবে আমরা তো আশিকের রসুলদেরকে ভালোবাসি সিদ্দিককে ভালোবাসি সালেহীনদেরকে ভালোবাসি নবীদের বলিদেরকে ভালোবাসি তাহলে আমাদের হাসান নাসর মা সিদ্দিকিন আর নবীগিন ও সুহাদা ও সালেহীন দুরু বলুন সুবহানাল্লাহ পরিশেষে সর্বশেষ মূল কথা চরিত্র ঠিক করতে হবে কি করতে হবে চরিত্র ঠিক করতে হবে কারণ কবরস্থানে এই আমলগুলোই যাবে আপনার চরিত্র সুন্দর কবরস্থানে সুন্দর কিয়ামতের ময়দানে সবার আগে নামাজ হিসাব পাবে নামাজ দোয়া পড়বেন যেহেতু গরীব নামাজ শান্ত থেকে নামাজ পড়েছেন রোজা রেখেছেন এই মাসে কি আছে রোজা আছে রজব থেকে রাখতে পারলে তারা সওয়াব এই মাসে যারা এটা হচ্ছে নবীর মাস রমজান হচ্ছে উম্মতের মাস ফল পাওয়ার মাস জুরু বলুন সুবহানাল্লাহ রজব আল্লাহর মাস এগুলো আমাদের জন্য দিয়েছেন সববরাত আসতেছে আপনাদের হায়াতে আমল ইজ্জতে ব্যবসায় পরিবারে যেন আল্লাহ সুখ শান্তি দান করে সবাই বলুন আমিন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু